নমস্কার, সিসিটিভির সকল দর্শককে আমার বিজ্ঞানের আলো জ্যোতিষ অনুষ্ঠানে জানাই স্বাগত। আশা করি এতদিনে আপনারা জানতে পেরে গেছেন যে আমার এই অনুষ্ঠান কেন বিজ্ঞানের আলো জ্যোতিষ নাম দেওয়া হয়েছে। ঠিকই বলেছেন, নামটা আমারই দেওয়া। এতদিনের ভুল ধারণা থেকে সকলকে মুক্তি দিতে এই অনুষ্ঠানের নাম বিজ্ঞানের আলো জ্যোতিষ। এই অনুষ্ঠানে প্রত্যেকটা এপিসোডে প্রত্যেকবার আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে জ্যোতিষ তন্ত্র এবং বাস্তু এই সকলকে একটা বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে আলোচনা করে থাকি, বিভিন্ন প্রশ্ন উত্তরের মাধ্যমে করে থাকি। আজকে আমি আপনাদের যে ব্যাপারটা নিয়ে বলবো তার আগে একটা প্রশ্ন আপনাদের সামনে ছুড়ে দিতে চাই। প্রশ্নটা হচ্ছে, আপনারা একজন অ্যাস্ট্রোলজার বা একজন তান্ত্রিক বা একজন বাস্তু কনসালটেন্টের কাছে কেন যান? কোনোদিনও ভেবেছেন বা যাবেন ভাবছেন কেন? নিজেরা ভেবে দেখেছেন? আমি উত্তরে বলি যে আমার এই 20 বছরের অভিজ্ঞতাতে আমি সাধারণত আজ অবধি যত রকম মানুষকে দেখেছি যারা আমার কাছে এসেছেন, আমার ফ্যান বলুন, আমার ক্লায়েন্ট বলুন, মূলত তিন ভাগে ভাগ করা যায়, তিন ধরনের ক্যাটাগরিতে এদেরকে। কি প্রথম ধরনের বলি, তারা জানতে চায় তাদের জীবনে মেজর ইভেন্টগুলো কি, অর্থাৎ মেনলি প্রেডিকশন বা ফলাদেশ, যেটা আমরা বলি অ্যাস্ট্রোলজিতে, আমরা এটা বলি ফলাদেশ। কি আমার ঘটবে, আমার জীবনে কি ভালো আছে, কি মন্দ আছে, এগুলো তারা জানতে আগ্রহী। এটা হলো 1 নম্বর। দ্বিতীয় নম্বরের, দ্বিতীয় শ্রেণীর আমি ক্যাটাগরিতে জানি তাহলে বলবো, তারা প্রথমেই জানতে চায় যে আমার জীবনে যা যা প্রবলেম আমি তো জানি, এগুলোকে চটজলদি কোনো সলিউশন যদি আপনি দিতে পারেন। ফলাদেশ করবেন ভবিষ্যৎ ঠিক আছে, কিন্তু আমি আমার তো পাস্ট জানি, এখন বর্তমান জানছি, আপনি আমাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন বা তাড়াতাড়ি সমস্যাগুলো থেকে মুক্তি দিন, তারা জানার জন্য আগ্রহ প্রকাশ করে। আর তৃতীয় ধরনের যে শ্রেণী, তারা কি চায়, তারা চায় আমি কিছুই করব না, বিনা পরিশ্রমে আপনি আমার সব দিক ভালো করে দিন। সাধারণভাবে আমরা অ্যাস্ট্রোলজিতে মানুষের যে বিভিন্ন দিক আছে সেটাকে 12 ভাগে ভাগ করি, আপনারা জেনে গেছেন যারা মোটামুটি নিয়মিত অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন, তাই তো? স্বাস্থ্য, শরীর, কী ধরনের রোগ হবে, সম্পত্তি, আমাদের বন্ধুভাগ্য, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, আমার পড়াশোনা, আমার হায়ার স্টাডি, আমার অ্যাফেয়ার লাইফ অর্থাৎ প্রেমের জীবন, আমার শত্রু, আমার রোগ জ্বালা, আমার জায়াস্থান মানে আমার স্ত্রীর জায়গাটা বা স্বামীর জায়গাটা, আমার মামলা মোকদ্দমা ইত্যাদির জায়গাটা, কোনো এভিল এফেক্ট আমি জড়িয়ে পড়বো কি না, কোনো বহুদিন ধরে কোনো রোগে ভুগবো কি না, আমার ওভারঅল ভাগ্য, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ইনকাম, সাশ্রয়, আমার আয়, আমার ব্যয় এবং আমার প্রফেশন, এই সমস্ত কিছু তারা চায় সবগুলো ভালো করে দিই, তাতে আপনি যত চাই বলুন না কেন আমি করব। তাতে যদি বলেন আমাকে গঙ্গাতে নেমে সারা রাত খালি গায়ে আমাকে ডুবে থাকতে হবে, আমি তাও করতে রাজি আছি। সত্যি বলতে কি, এগুলো হয় না। একজন মানুষের জীবনে কখনোই সব কিছু ভালো করা যায় না,
যেগুলো ভালো করা যায় সেখানে একজন অ্যাস্ট্রোলজার বা তান্ত্রিক ভালো করতে পারে। অ্যাস্ট্রোলজার কথাটা আগে আসছি, তারা ভালো করতে পারে, যেখানে করা যায় না সেখানে করতে পারে না। তাহলে সবাই রেমিডি নিয়ে তারা সব কিছু ভালো হতো, প্রত্যেকেই জীবনের সাফল্যের চরম শীর্ষে পৌঁছে যেত, তাই তো? হয় না। ইনফ্যাক্ট অ্যাস্ট্রোলজাররা তারা নিজেরাও সব কিছু সমাধান করে ফেলতে পারতো তাদের জীবনে, তারা করতে পারে না। ব্যক্তিগত জিজ্ঞেস করবেন, অনেক অ্যাস্ট্রোলজারের ব্যক্তিগত জীবনে অনেক সমস্যা আছে, তারা যতই বলুক তাদের জীবনের সমস্যা তারা সমাধান করতে পারে না। তো আপনাদের ভাবতে হবে, বুঝতে হবে কোথায় লজিকটা, তার জন্যে একটু আইডিয়া থাকতে হবে। উদ্ভ্রান্তের মতো অ্যাস্ট্রোলজার কাছে গিয়ে লাখ লাখ টাকা খরচা করে দিয়ে এসে আপনি যদি বলেন যে আমার দুর্ভাগ্য আমি ঠকে গেলাম, প্রতারিত হলাম, তাহলে এটা আপনাদের ফল্ট, অ্যাস্ট্রোলজারের নয়। কারণ আপনি সাবধানে থাকবেন, এটা আপনার কর্তব্যের মধ্যে পড়ে, আপনার দিকটা আপনি আগে দেখবেন। এটা জেনে রাখুন যে অ্যাস্ট্রোলজিতে আমরা সাধারণভাবে সব রকমের, যদি প্রেডিকশান ঠিকঠাক থাকে তাহলে তার রেমেডি দিতে পারি, যেগুলো সম্ভব, যেটা আপনার ভাগ্যে আছে আপনি হবেন, তার জন্য যে বাধাগুলো আসছে তার জন্যে যদি কোনো গ্রহের প্রতিকার দিতে হয় বাধাগুলো দূর করার জন্যে, তাহলে দেওয়া যাবে, এবং কতটা হবে সেটাও একজন অ্যাস্ট্রোলজার আপনাকে বলে দিতে পারে। আর যেটা হবে না সেটা বলে দেওয়া উচিত, যেটা হবে না, আপনি 20,000,000 খরচা করলেও হবে না। এবার আছে তন্ত্রের কথা, আপনারা সবাই জেনে গেছেন যে আজকাল তন্ত্রে সব কিছু সমাধান, তন্ত্রেতে অসম্ভব বলে কিছু নেই। একই কথা বলি, এইটা শোনার সঙ্গে সঙ্গে একটু নিজের সাধারণ বা কমন সেন্সটা অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সত্যি কি তাই? এটা কি হয়? তন্ত্র সাধনা বলতে কি বুঝি আমরা? তন্ত্র কি? আমি যে আমার জীবনে কিছু তন্ত্র ক্রিয়া করাবো, আলটিমেটলি আমি কি চাই এবং আমি যেটা চাচ্ছি সেটা কি এইভাবে সম্ভব করা? তাহলে পৃথিবীতে অসম্ভব বলে কিছুই নেই? এই প্রশ্নগুলো নিজের সামনে তুলে ধরবেন। সেই গোড়ার প্রশ্ন থেকে শুরু করি, অ্যাস্ট্রোলজি আমি কিভাবে দেখি, কিভাবে করি, চার্ট বিচার করি, বহুবার বলেছি। একজনের জন্যে, একজন জাতক জাতিকার জন্যে আমি 18 থেকে 20টা চার্ট দেখি। এটাকে বলা হয় বর্গ বিভাজন বা ডিভিশনাল চার্ট স্টাডি করে থাকি। ভারতবর্ষে আজকে এই মুহূর্তে আমি ছাড়া আমার কোনো দ্বিতীয় কোনো সহকর্মী বলতে পারেন এই ফিল্ডে আমার জানা নেই। ভারতের বাইরে আমার প্রচুর সহকর্মী আছে, ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, আমেরিকাতে, চায়নাতে, যাদের সঙ্গে আমি অলওয়েজ একটা রিসার্চ কোলাবোরেশনে থাকি এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল কনফারেন্সে আমি অ্যাটেন্ড করি। তার কারণ এই সমস্তগুলো বিষয়ে জানতে গেলে যত দিন যাচ্ছে তত বেশি ইম্প্রুভ করছে অ্যাস্ট্রোলজি, তত নতুন নতুন দিক বেরিয়ে আসছে। সেখান থেকে আমরা আরো পারফেক্টলি প্রেডিকশন করতে পারি এবং শুধু ওই রেমেডি না, এটা নিয়ে আরো অনেক কাজ করা যায়। অ্যাস্ট্রোলজি শুধু একজন পার্সন, ব্যক্তির ব্যাপার নয়, ওটা একটা দিক। আগে একদিন বলেছিলাম মান্ডেন অ্যাস্ট্রোলজি বলে একটা অ্যাস্ট্রোলজি, অ্যাস্ট্রোলজি প্রচুর ব্রাঞ্চ আছে, মান্ডেন অ্যাস্ট্রোলজি বলে একটা ব্যাপার আছে যেটা একটা জাতির, একটা দেশের, একটা কোম্পানির, একটা ইন্ডাস্ট্রির জন্য প্রযোজ্য, সেখানে মাস পিপল ইনভলভড। সেখানেও আমাদের মান্ডেন অ্যাস্ট্রোলজি বা জাগতিক জ্যোতিষ আমরা প্রয়োগ করে থাকি, এর উপর প্রচুর হচ্ছে রিসার্চ। যাই হোক, সে বিষয়ে অন্য একদিন বিস্তারে বলা যাবে বিস্তারিতভাবে। তো যেটা বলছিলাম আজকে, তো অ্যাস্ট্রোলজিতে আমরা যত ভালোভাবে চেষ্টা করি, প্রত্যেককে আমি প্রতি প্রত্যেক অনুষ্ঠানে বলি যে আপনাদের ডিভিশনাল চার্ট শেখা উচিত, না শিখতে পারলে সব কিছু মার্কেট বই থেকে আমি পেয়ে যাব, পড়ে শিখে যাব, হয় না। হায়ার স্টাডিতেও, মাস্টার্সের পরেও যখন
কেউ পিএইচডি করে এটা নিয়ে, সে যদি এরকম আশা করে থাকে আমি সব বইয়ে পেয়ে যাব, বই থেকে আমি আমার জ্ঞানটা নিয়ে নেবো, হয় না। বইও একটা লিমিট আছে বইয়ের, তার বাইরে বই থেকে জ্ঞান পাওয়া যায় না। তার বাইরে থেকে জানতে গেলে তার বাইরে আমাদেরকে রিসার্চ পেপার স্টাডি করতে হয়, দৈনন্দিন যে জার্নালগুলো বেরোচ্ছে সমগ্র পৃথিবীব্যাপী যা রিসার্চ হচ্ছে যে ফিল্ডে, তো সেগুলো পড়ে নিজেকে আপডেট রাখতে হয়, সেখান থেকে শিখতে হয়। তার জন্যেই আজকে এই ডিভিশনাল চার্ট দেখে প্রেডিকশন খুব কম, আমি ছাড়া আমি জানি না কেউ আছে বলে। ঠিক তার জন্যই আপনাদের এই 100% প্রেডিকশন হয় না, যারা যান অন্যান্য জায়গাতে। আমার কাছে 4-5 জন অ্যাস্ট্রোলজার ঘুরে তবে আসেন আমার কাছে অনেকেই, যে আমি আমি পাই নিলাম। আর ঠিক সেই কারণেই ঠিকঠাক প্রেডিকশন অ্যান্ড তার রেমেডি দেওয়া যায় না, যাই হোক এগুলো অ্যাস্ট্রোলজারের কথা। এবারে বলি তন্ত্রের কথা। তন্ত্র শক্তি কি সেটা আপনি একটু পড়াশোনা করলেই জানতে পারবেন, তাই তো? ব্যাপারটা হচ্ছে আজকে ধরুন ওম ভূর্ভুবঃ আপনি পাঁজিতে পেয়ে যাবেন, পাঁজিতে প্রচুর বীজ মন্ত্র আছে পেয়ে যাবেন, অর্থাৎ গায়ত্রী মন্ত্র কি আপনি পেয়ে যাবেন। আপনি কি গায়ত্রী মন্ত্র জপ করার জন্যে তৈরি, জানেন? জানতে হবে সেটা, না হলে কি হবে? আপনি যতই মন্ত্র উচ্চারণ করুন না কেন, বইতে সব মন্ত্র লেখা আছে, কাজ হয় না। আপনি কালকে দেখুন না, আপনি একটু সালু টালু পরে বসে গিয়ে একটু অন্যান্য জায়গায় মার্কেটিং করে বলুন না, আপনি এই খুব বড় তান্ত্রিক যে কোনো কাজ করতে পারে, বুঝতে পারবেন হয় না। এটা ডিপেন্ড করে যিনি এই কাজ করছেন তার গুরু পরম্পরা অনুযায়ী, সেই কাজ করার তিনি আদেশ পেয়েছেন কি না, তার কতটা স্পিরিচুয়াল পাওয়ার নিজের মধ্যে আছে। ছোট্ট করে একটা কথা বলে রাখি, খারাপ কাজ করতে গেলে কারুর স্পিরিচুয়াল পাওয়ার দরকার হয় না। আপনিও কামাখ্যাতে যান, অন্যান্য জায়গায় যান, 1 বছর থাকুন না, অনেকে আছে আপনাকে খারাপ কাজ শিখিয়ে দেবে, আপনিও তান্ত্রিক বাবা টাবা হয়ে যাবেন লোকের খারাপ কাজ করার জন্য। হয়তো আপনি কোটি টাকা রোজগার করে ফেলতে পারবেন 1 বছরের মধ্যে। তারপরে যা কি আপনার পরিণতি হবে সেটা আপনার জীবনে এবং আপনার পরিবার বুঝতে পারবে। 50 বছরের পর বেশিরভাগ ক্ষেত্রে আমাদের হিস্ট্রি বলছে যা সমস্ত কাজ করে এক বেশি দিন থাকে না, কারণ টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন অ্যাকর্ডিং টু নিউটনস থার্ড ল, যাবে কোথায়। আমি যদি খারাপ করি অটোমেটিক তার ব্যাকথ্রাস্টটা আমার কাছে আসবে। ভালো কাজ করাটা কিন্তু খুব টাফ, তার জন্যে স্পিরিচুয়াল পাওয়ার দরকার হয়ে থাকে। অ্যান্ড সেখানে ভালো কাজ করতে গেলেও কেউ যদি বলে এত দিনের মধ্যে আমি কাজটা করে দেব, ভাবতে হবে সেই ব্যক্তি তাহলে হয় ভগবান, না হলে সে একদম অপোজিট। তান্ত্রিক কাজেতে সবসময় পিরিয়ডিক্যালি কাজ করতে হয়, পিরিয়ডিক্যালি অর্থাৎ একদিন একটা কাজ দেওয়া হলো হোম করে বাবন করে, তারপরে একটা সার্টেন টাইম দেওয়া হলো, তারপরে দেখতে হয় কাজটা কতটা ফলপ্রসূ হয়েছে, যদি না হয় তখন আবার কাজ করতে হয়। কেউ এক ঝটকায় বলে দিতে পারে না আমি 3 দিন 4 দিন 5 দিনে বশীকরণ করে দেবো। শুনে রাখুন, 64 যোগিনী তন্ত্রে কোথাও লেখা নেই 3 দিনে বশীকরণ হয়, ভালো করে শুনে নিন। সুতরাং এগুলো থেকে সাবধান থাকতে হবে। বশীকরণ মানে কি? একজনের কে ইনস্পাইট অফ হিজ অর হার রিলাকটেন্স আপনি তাকে নিজের মতো করে কাস্টমাইজ করতে যাচ্ছেন, তাই তো? আমার কাছে এরকম অনেকে আসে, আমি যখন তন্ত্রের কাজ করি জেনারেলি, ভালো করে শুনে নিন আপনারা, আমি আগে ভালো সবাইকে বলে দিই ভালো কাজ ছাড়া কখনোই কোনো খারাপ কাজ আমি করি না, তাতে যদি কোটি টাকা আমার পকেটে দিয়ে দেওয়া হয় তবু না, ছুড়ে ফেলে দিই আমি। তারপর সেই যে ব্যক্তিটি এসছে সে কতটা সত্য কথা বলছে, তার কাজ করতে গিয়ে অন্যের কোনো ক্ষতি হবে কি না, বা তার কাজটা আমি কীভাবে করব, এই সমস্তগুলো জানার জন্যে আগে আসনে বসতে হয়, দেখতে হয়, সেটা করে থাকি। একজন আমাকে যা বললো আমি শুনলাম, আসনে বসলে ঠিকঠাক গুরু পরম্পরার অনুযায়ী নির্দেশ অনুযায়ী কাজ করলে জানা যায়
সেই ব্যক্তিটি ঠিক বলছে না সেই নিজেই মিথ্যা কথা বলছে, এবং কাজটা করা যাবে কি না এবং পারমিশন নেওয়ার দরকার হয়ে থাকে যে আমি কাজটা করবো কি না গুরু পরম্পরার কাছ থেকে। তারপর জানা যায় কাজটা কি করতে হবে, তারপর বলা যায় কাজটা কতদিন ধরে চলবে, তারপর বলা যায় কাজটা কত দিন পর আপনাকে ওয়েট করতে হবে, তারপরে আপনি কাজটা পাবেন। অনেকগুলো ফেজ আছে, একটা ফেজে কাজ হয় না। এই জন্যেই আপনারা ভাববেন কারোর কাছে যাওয়ার আগে প্রথমে ভাবুন সত্যিই কি আপনি যাবেন, একটু নিজে না গিয়ে নিজে পরিশ্রম করে দেখুন না। সব সময় আপনি ভাবছেন যে অ্যাস্ট্রোলজি বা তান্ত্রিকরা আপনার পুরো সব চেঞ্জ করে দেবে জীবনে, হয় না, হতে পারে না। ক্রনিক ট্রিটমেন্ট বলে একটা ব্যাপার আছে, যেটা হোমিওপ্যাথিতে খুব ভাইটাল একটা ব্যাপার, আপনি একটু জানেন এটা। হোমিওপ্যাথি কথাটা কেন বললাম, আমাদের অ্যাস্ট্রোলজির সঙ্গে হোমিওপ্যাথির বিশাল মিল আছে। তার মানে এই নয় আমি অ্যালোপ্যাথিটাকে অ্যালোপ্যাথির বিরুদ্ধে বা অ্যাস্ট্রোলজি অ্যালোপ্যাথি ট্রিটমেন্টের বিরুদ্ধে, তা নয়। হোমিওপ্যাথি ট্রিটমেন্টে কোন জায়গায় সাকসেস আর কোন জায়গায় ফেলিওর আপনারা জানেন। হোমিওপ্যাথি ট্রিটমেন্টের মেন সাকসেস হচ্ছে ক্রনিক ডিজিজে। অনেক ক্ষেত্রে অ্যালোপ্যাথ যাই হোক না কেন, যতটাই অনেকটা অনেক দূর এগিয়েছে মেডিকেল সায়েন্স, বাট অ্যালোপ্যাথ অনেক জায়গায় ফেলিওর হয়। তার কারণ আপনারা জানেন যারা সেই সেইভাবে ভুগেছেন। ফর এক্সাম্পল যদি বলি একজনের পেরিয়েনাল অ্যাবসেস ডিজিজে ভুগছেন, অ্যালোপ্যাথ কি করবে, সেই জায়গায় যাবে সার্জারির দিকে। সেই সার্জারিতে কি হবে, আলটিমেটলি কি করবেন, ওনারা করবেন যেটা সার্জিক্যাল কটারাইজেশন, মানে অর্থাৎ সেইখানে যেখানে পেরিয়েনাস জায়গাতে যেখানে ওই সিস্টটা হয়েছে বা অ্যাবসেসটা হয়েছে সেটা তো সার্জিক্যাল করে বাদ দিয়ে দেবেন, কেটে দেবেন। তারপরে যেটা হয় তার কনসিকুয়েন্সে দু তিন মাস পরেই সেখান থেকে ফিস্টুলা হয়ে যায়, অর্থাৎ একটা ট্রিটমেন্ট করতে গিয়ে আর একটা তার সাইড ডিজিজ চলে গেল। সেই ফিস্টুলার জন্য অপারেশন করতে হয়, সেই মুখগুলো বন্ধ করে দিয়ে, ভেনগুলো বন্ধ করে দিয়ে আলটিমেটলি আবার সেই ফিস্টুলা রিকার করে, এই জায়গায় অ্যালোপ্যাথ ট্রিটমেন্ট ফেলিওর করে। হ্যারিসন ডেভিডসন বইতে পরিষ্কার লেখা আছে অ্যালোপ্যাথিতে, যারা ডক্টর যারা শুনছেন তারাও বলতে পারবেন, যেখানে পেরিয়েনাল অ্যাবসেসের একমাত্র উপায় হচ্ছে সার্জিক্যাল রিকনস্ট্রাকশন, কেটে বাদ দিয়ে দেওয়া অ্যাবসেসটা, আর তারপরের কনসিকোয়েন্স হচ্ছে কি আফটার 2-3 মান্থস ওই ফিস্টুলা আকার করবে। এই সব জায়গায় হোমিওপ্যাথ ভীষণভাবে কাজ করে। হোমিওপ্যাথ ট্রিটমেন্টে যেটা মেনলি বলা হয় মায়োজম, মায়োজম মায়োজমটাকে ঠিকঠাকভাবে ডিটেকশন করা, বা আমরা মায়োজম বলি। এই মায়োজমটা কি, একজন কি মায়োজমের অন্তর্গত, সেটা একজন ভালো হোমিওপ্যাথ ডক্টর ঠিকঠাক করে। এটা একটা ভাইটাল ফোর্স। এই ভাইটাল ফোর্সটা কি সেটা জানতে গেলে আমরা সেই আদি অনন্ত আমাদের যোগা সেই কনসেপ্টে ফিরে যেতে হবে। হোমিওপ্যাথি অ্যাকচুয়ালি পড়ে আয়ুষ এর আন্ডারে, এ ফর আয়ুর্বেদিক, ওয়াই ফর যোগা, ইউ ফর ইউনানি, এস ফর সিদ্ধা, এইচ ফর হোমিওপ্যাথি। হোমিওপ্যাথির কোনো সময় বলা হয় সদৃশ্য বিধান চিকিৎসা, কোনো সময় বলা হয় সিমিলিয়াস অ্যান্ড সিম্বিয়াস, এই কনসেপ্টে ওরা বিশ্বাস করে। অর্থাৎ হোমিওপ্যাথিতে হ্যানিম্যানের ইয়ে অনুযায়ী, ফিলোসফি অনুযায়ী হোমিওপ্যাথি ট্রিটমেন্টে দে ডোন্ট ট্রিট ডিজিজ, দে ট্রিট দ্য পার্সন। সেই পার্সনটা কী ট্রিটমেন্ট হবে সেইখানে ডিপেন্ড করে সেই পার্সনটা কি মায়োজমের অন্তর্গত, সে কি শরীরিক মায়োজম, না সাইকোটিক, না সিফিলিটিক, না টিউবারকিউলার, না ম্যালিগনেন্ট, এটা আগে জানতে হয়, তার কেস হিস্ট্রি নিতে হয় অনেকক্ষণ ধরে। ক্রনিক ডিজিজগুলো ট্রিটমেন্টে এইভাবে আসে। ঠিক আমাদের অ্যাস্ট্রোলজিতেও তাই, আমরা যেটা করি একজনের এতগুলো চার্ট দেখে তার হিস্ট্রিটা অবশ্য নিতে হয় না, তার হিস্ট্রিটা আমরা বলে দিই। এখানেই ডিফারেন্সটা আমাদের সঙ্গে, আমরা বিশেষ করে আমার কাছে যারা আসে তারা যখন আসার পর ডেট অফ বার্থ ডিটেলস নিয়ে আমি তার হিস্ট্রি বলে দিই, পাস্ট প্রেজেন্ট ফিউচার, এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট অর্থাৎ তার অ্যাস্ট্রোলজিক্যাল ট্রিটমেন্ট, অ্যান্ড যদি তন্ত্রের ট্রিটমেন্ট করা থাকে যেখানে অ্যাস্ট্রোলজি কাজ করবে না, বহুবার বলেছি যে সমস্ত গ্রহগুলো পার্টিকুলার একজন নেটিভের ক্ষেত্রে
শুভ নয় অশুভ সেগুলোতে জেমস্টোন দেওয়া যায় না। আর জেমস্টোন যত মিনিমাম নেওয়া যায় ততই ভালো, কারণ একটা জেমস্টোন অনেকগুলো দিক কভার করে, কিন্তু কোন কোন দিকগুলো কভার করছে এটা জানতে গেলে ওই শুধু লগ্ন ছক আর নবম ছক করলে হবে না, 16খানা ছক করতে হবে, খাটতে হবে, একটা জাতকবাদিকার জন্য 1 ঘন্টা লাগে। এত বছর পরেও আমি 1 ঘন্টাটাকে 10 মিনিট কমাতে পারিনি, 1 ঘন্টাই লাগে আমার। এবং চেম্বারে যখন আসে তাকে আধ ঘন্টা সময় দিই যে আপনি বুঝুন না বুঝুন অ্যাস্ট্রোলজি, আমার দায়িত্ব আপনাকে বুঝিয়ে দেওয়ার, এবং লিখে দিই, ওই বলা নয়। ওই D1 D9 করলাম, তারপরে বললাম মুখে বাকিটা ওই কি স্টোন লাগবে আমি লিখে দিলাম, তারপরে জেনে নিন আমার আমি আমার ইয়ের কাছ থেকে বাইরে থেকে এই স্টোনটা কত দাম আমার কাছ থেকে নিতে হবে, এই ধরনের কথাগুলো ছেড়ে একটু অন্য রকম কথা, অর্থাৎ এইগুলো আপনার লাগবে কি না, আর ঠিক যা দিচ্ছি এই, যদি আমি দুরতি বলি দুরতি লাগবে, 3 রতি হলে হবে না আর 4 রতি হলে হবে না, সেটা ওভারডোজ হয়ে যায়। ঠিক কতটা ওয়েট দরকার, কতটা পাওয়ার দরকার সেটা ডিপেন্ড করে, সেটা বোঝা যায় এই ডিভিশনাল চার্ট থেকে, অ্যান্ড সেখান থেকে হিস্ট্রিটা বোঝা যায়। তো যাই হোক, যেখানেই যান না কেন, শরীর স্বাস্থ্য পড়াশোনা ডাক্তার অ্যাস্ট্রোলজার তান্ত্রিক, একটু যাওয়ার আগে পড়াশোনা করে নেবেন, ব্যাপারটা সম্বন্ধে একটু জানার চেষ্টা করবেন, উদ্ভ্রান্তের মতো গিয়ে ছুটে যাবেন না, তাহলে প্রতারিত হওয়ার প্রবল সম্ভাবনা থাকে থেকে যায়। আর তন্ত্রের কথা বলি, তন্ত্রেতে সত্যি কথা বলতে কি অনেক ডিজিজ খুব ভালো রকমভাবে সাজানো সারানো যায়, বিশেষ করে একজন যদি কারোর বহু দিন ধরে তিনি ভুগছেন রোগে, সেই ক্ষেত্রে অ্যালোপ্যাথি বলুন হোমিওপ্যাথি বলুন, তার তো প্রত্যেকটা ট্রিটমেন্টেরই একটা সাইড এফেক্ট থাকে, বা ঠিকঠাক ট্রিটমেন্ট হোক না হোক, অনেক সময় দেখা যায় ট্রিটমেন্ট ঠিকঠাক হচ্ছে কিন্তু মেডিসিন কাজ করছে না, তাহলে কি করতে হবে? আমি তন্ত্র সাধনা করি বলে কি বলবো ইউ ফরগেট দোজ ডক্টর্স? নো, কখনোই নয়, ডাক্তারের কাছে যেতেই হবে, সঠিক ডাক্তার নির্বাচন আপনার করার দায়িত্ব আছে, আপনি সাকসেস পাবেন। কিন্তু অনেক সময় দেখা যায় যে ডাক্তারের ট্রিটমেন্টে বা ডাক্তারের মেডিসিনে আপনাকে রেসপন্স করছে না আপনার বডি, তার মানে সেখানে এই সিউডো সায়েন্স, সায়েন্স যেখানে স্টপ হয়ে যায় সিউডো সায়েন্স সেখানে স্টার্ট হয়, অর্থাৎ যৌগিক সায়েন্স সেখানে শুরু হয়, সবাই জানে এটা। সেইখানে আমাদের অনেক কিছু দৃষ্টিগোচর হয় না, অনেক এভিল এফেক্ট থেকে যায় অনেকের শরীরে চারপাশে, যেটা কি না ওই সাধারণ শারীরবৃত্তীয় ক্রিয়া কাজ করতে দিচ্ছে না, সেখানে তন্ত্র লাগে। বহুদিন ধরে ঘুমোতে পারছেন না, তন্ত্র সেখানে কাজে লাগে। আপনি দিনকে দিন শুকিয়ে যাচ্ছেন, কেউ কোনো রকমভাবে কোনো রকম খারাপ পারপাসে কোনো রকম খারাপ কাজ করিয়ে করাচ্ছে কি না আপনার জন্য দূর থেকে, সেটা তন্ত্রই একমাত্র ঠিক করতে পারে, ডাক্তার ঠিক করতে পারে না। তো এই জায়গাগুলোকে সাবধানে থাকবেন, এইভাবে আপনার জীবনকে একটু ভাবুন, একটু চিন্তা ভাবনা করে ভালোভাবে কোনো আপনার যা অ্যাকচুয়াল রিকোয়ারমেন্ট সেটাকে নিয়ে যান, ওই মরিচিকার পিছনে দৌড়বেন না, ডাক্তার আমার সব ঠিক করে দেবে, অ্যাস্ট্রোলজি আমার সব ঠিক করে দেবে, এটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আশা করি আপনার আজকের অনুষ্ঠান ভালো লেগেছে, আর যাদের ভালো লাগলো না তাদের জন্য সরি, কিছু করার নেই, আই হ্যাভ টু রিভিল দ্য ট্রুথ। ভালো থাকবেন, নমস্কার।